বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, নবী হলেন শেষ নবী, নবী হলেন শেষ নবী, আমার নবী শেষ নবী। আসুন নবীজি বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। নবীজি ভিন্ন হাদিসের মধ্যে বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে সেই নবী হতো আমার। সুতরাং আমার নবীর পরে কোনো নবী। এখন কাদিয়ানিদের বিশ্বাস হলো আমার নবী নবী, তবে শেষ নবী না, ওদের কাদিয়ানিরা নাকি শেষ নবী। আসেন ওদের ফতোয়া হলো, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে তারা কাফের, নাউজুবিল্লাহ, আওয়াজ করে মুখ দিয়ে বের হয় না। এখন আসেন ওদের ফতোয়া অনুযায়ী, এখানে যে ওলামায়ে কেরামরা আছে, যেহেতু এরা নবীকে শেষ নবী মানে তাইলে এরা কাফের। আমরা যেহেতু বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি, আমরাও কাফির, আপনারাও কাফির। ওদের ফতোয়া অনুযায়ী প্রধানমন্ত্রী নিজেও কাফির, ওদের ফতোয়া অনুযায়ী রাষ্ট্রপতিও কাফির, ওদের ফতোয়া অনুযায়ী প্রত্যেকজন মুসলমান এমপি কাফির। কথা বলেন না কেন? সুতরাং এটা মুসলমানদের প্রাণের দাবি, মুসলমানদের ইমানের দাবি। কাদিয়ানির বাচ্চাদেরকে বাংলাদেশের সংসদ ভবনের মধ্যে রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণা দিতে হবে, কাফির ঘোষণা দিতে হবে। শোনা, শোনেন, শোনেন, এই বাংলার জমিনে, বাংলার জমিনের ওলামায়ে কেরামরা, বাংলার জমিনের ওলামায়ে কেরামরা, কাদিয়ানির বাচ্চাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণা করার জন্য যদি কোনোদিন আপনাদেরকে রাজপথে ডাক দেন, পীর সাহেব চরমনের নেতৃত্বে, আল্লামা শাহ আহমদ শফির নেতৃত্বে, আল্লামা মামুনুল হকের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজী জাহেদ আলী ফকির শাহে জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই একদিন ব্যাপী দিনের বেলা তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান আলোচক, দেশবরেণ্য আলেমে দীন, এদেশের লক্ষ কোটি যুবকদের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব খতিবুল উম্মাহ হযরতুল আল্লামা আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় দীনদার ইমানদার মুমিন মুসলমান বর্তমানে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাচামা আসুন বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। আমরা সকলে জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা খুব লম্বা করার মতো সুযোগ সময় নেই, অত্যন্ত সংক্ষেপ আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রব্বুল আলামিন ডেকে বলেন, আবার কি হয়েছে, আবার এখানে কি হলো আপনাদের? এখন থাক, ভরে গেছে, এটা পারবেন না, রাখেন, আর কেউ ঢুকেন না, যারা ঢুকছেন ঢুকেন, আর কেউ ঢুকেন না, মাহফিল শৃঙ্খলা রক্ষা রাখতে হয়। এখানে প্রধান অতিথি যখন আসবেন তখন এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরা বসতে হবে, যাও বসেন, আর কেউ ঢুকেন না, স্বেচ্ছাসেবকরা কড়া পাহারা দেন, আর যেন কেউ না ঢুকে। আপনারা শোনেন, সরে যান, সরে যান, ওই দিকে বাহিরে পাহারা দেন, যেন কেউ ভেতরে না ঢুকে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের সীরত সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধারণা দিচ্ছেন, পৃথিবীর মানুষ তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। বলেন কাদের জন্য রয়েছে? আমাদের জন্য। আওয়াজ করে বলেন কাদের জন্য রয়েছে? আমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। পৃথিবীতে যত নেতা আছেন, যত ব্যক্তিত্ব আছেন, কারো আদর্শ 100% সঠিক এটা নিশ্চিত বলা যায় না, সবার আদর্শে সবার চরিত্রে কিছু না কিছু ঝামেলা আছে। একমাত্র আদর্শবান যার চরিত্রে যারা পরিমাণ ত্রুটি নাই, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া
লম্বা আলোচনা নয়, বিশ্বনবী রহমতুল্লিল আলমীর চরিত্র সিরাত কেমন ছিল ছোট্ট করে উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। বিশ্বনবী ইহুদির বাড়িতে কাজ করেন, নবীজির দায়িত্ব হলো এক বালতি পানি উঠাবেন, দুইটা খেজুর পাবেন। কয় বালতি পানি? খেজুর পাবেন কয়টা? রশিটা কুয়ার মধ্যে ফেলে বালতি টেনে টেনে, রশি টেনে টেনে পানি উঠাবেন, এটা আমার নবীর দায়িত্ব। হঠাৎ করে পানি উঠাতে উঠাতে রশিটা ছিঁড়ে জমিনে পড়ে গেছে, কুয়ার মধ্যে পড়ে গেছে। আচ্ছা বলেন, এতে আমার নবীর কোনো দোষ আছে? কথা জোরে বলেন, নবীর কোনো দোষ আছে? বদমাস ইহুদি এসে আমার নবীর গালের মধ্যে কষা এক থাপ্পড় বসায় গেছে। আমার নবীর সিরতের উদাহরণ দেখেন, নবীজি যদি চাইতেন ইহুদিকে পাল্টা থাপ্পড় দেওয়ার মতো শক্তি আমার নবীর ছিল কি ছিল না? ছিল মানে আমার নবীর শরীরে এতটা শক্তি ছিল, জান্নাতি 100 জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। কতজন জোরে বলেন? কতজন? জান্নাতি 100 জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। সুতরাং আমার নবীর আদর্শ আমার নবীর সিরতের চেয়ে আর কোন সিরত আর কারো আদর্শ আর ভালো কারো আছে? সবচেয়ে ভালো আদর্শ কার? জবান করে জোরে বলেন, কার? এই জন্য বিশ্বনবী রহমতুল্লিল আলমিনকে থাপ্পড় দিয়েছেন, নবীজির পাল্টা থাপ্পড় পাল্টা আক্রমণ জবাব দেওয়ার মতো সুযোগ শক্তি সাহস আমার নবীরা, জোরে বলেন আমার নবীরা ছিল। কিন্তু আমার নবী থাপ্পড় দেননি, বুঝিয়ে দিয়েছেন ইসলাম মারামারি কাটাকাটি হিংসা হাসাদ ফাসাদে বিশ্বাসী নয়। ঠিক কিনা জোরে বলুন? আমরাও বলি, আমাদেরকে ওলামায়ে কেরামদেরকে যারা দেখলে রাজাকার জঙ্গি আর উগ্রবাদ বলে গালি দাও, এদেশের ওলামায়ে কেরাম জঙ্গি নয়, রাজাকার নয়, উগ্রবাদ নয়, আলবদর নয়, আল কায়দা নয়, ঠিক কিনা বলো? তবে সাবধান করে বলি, তুমি হাজার আমাকে গালি দাও অসুবিধা নাই, কুয়াকাটার হুজুরকে হাজার গালি দাও সমস্যা নাই, আল্লামা শাহ আহমদ শফিকে হাজার গালি দাও অসুবিধা নাই, পীর সাহেব চরমনাইকে হাজার বার গালি দাও কোনোদিন প্রতিবাদ করব না। কিন্তু সাবধান করে বলি, ইসলামকে নিয়ে যদি উল্টো পাল্টা কথা বলো, মসজিদ নিয়ে যদি উল্টো পাল্টা কথা বলো, মাদ্রাসা নিয়ে যদি কটূক্তি মন্তব্য করো, আমার নবীর চরিত্র নিয়ে যদি কথাবার্তা বলো, আল্লাহর কসম করে বলি শরীরের যতটুকু শক্তি আছে শক্তি দিয়ে আমরা ময়দানে নামবো। বাংলার জমিনে ইসলাম মুসলমানদের একদল শত্রু বের হয়েছে, আছে না নাই জোরে বলে? এরা আসলে আমাদের শত্রু না, এরা শুধু আমাদের শত্রু না, এরা জাতির শত্রু, মানবতার শত্রু, ইসলামের দুশ্মন। আমি অনেক দুশ্মনদের মধ্যে সবার পরিচয় দেওয়ার মতো সুযোগ নেই, একটি দুশ্মন গোলামি আহমদ কাদিয়ানি, এই নামটা কি আপনারা শুনেছেন? আওয়াজ করে বলেন, শুনেছেন? মির্জা গোলামি আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করেছে, তাদের দাবি হলো আমার নবী নবী, বাকি শেষ নবী না, আর ইসলামের দাবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন নবী তেমন তিনি শেষ নবী। ঠিক আছে তো? ঠিক আছে তো? আল্লাহর কোরআন বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, নবী হলেন শেষ নবী, নবী হলেন শেষ নবী, আমার নবী শেষ নবী। আসুন নবীজি বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। নবীজি ভিন্ন হাদিসের মধ্যে বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে সেই নবী হতো আমার। সুতরাং আমার নবীর পরে কোনো নবী, এখন কাদিয়ানিদের বিশ্বাস হলো আমার নবী নবী তবে শেষ নবী না, ওদের কাদিয়ানিরা নাকি শেষ নবী। আসেন, ওদের ফতোয়া হলো যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে তারা কাফের, নাউজুবিল্লাহ, আওয়াজ করে মুখ দিয়ে বের হয় না। এখন আসেন ওদের ফতোয়া অনুযায়ী, এখানে যে ওলামায়ে কেরামরা আছে, যেহেতু এরা নবীকে শেষ নবী মানে তাইলে এরা কাফের, আমরা যেহেতু বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি আমরাও কাফির,
আপনারাও কাফের, ওদের ফতোয়া অনুযায়ী প্রধানমন্ত্রী নিজেও কাফের, ওদের ফতোয়া অনুযায়ী রাষ্ট্রপতিও কাফের, ওদের ফতোয়া অনুযায়ী প্রত্যেকজন মুসলমান এমপি কাফের, কথা বলেন না কেন? সুতরাং এটা মুসলমানদের প্রাণের দাবি, মুসলমানদের ইমানের দাবি। কাদিয়ানির বাচ্চাদেরকে বাংলাদেশের সংসদ ভবনের মধ্যে রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণা দিতে হবে। ইসলামের দুশ্মনেরা পাবি না রে ছাড় পাবি না, ঠিক কিনা জোরে খাও। নবীর জন্য যদি রক্ত দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না কবু ভয়। নবীর জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না কবু ভয়। আমাদের এই আন্দোলনকে ইসলামের দুশ্মনেরা পাবি না রে হাই পাবি না, আওয়াজ করে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন ডেকে বলেন, আমার নবীর চরিত্র পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম চরিত্র, এই জন্য বিশ্ব নবীর চরিত্রের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্র দিয়ে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে মহা চরিত্র দিয়ে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে, বদমাশ ইহুদিকে থাপ্পড় দেওয়ার মতো সুযোগ শক্তি সাহস আমার নবীর, জোরে বলেন আমার নবীর। আমার নবী থাপ্পড় দিলেন না, আমার নবী ইহুদির হাতটা আস্তে করে টেনে নিলেন আর ডেকে ডেকে বললেন, চাচা আপনি কি আমার মারার কারণে কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন? বালতির মধ্যে চলে গেল, আমার নবী বালতি রশি পানি সহ ইহুদির স্বপ্নে উঠাইয়া ডাক দেয়, চাচা আমি আপনার বালতিটা উঠে দিলাম, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেয়। দ্বিতীয় নম্বর গুণ হলো, আমার নবীর থেকে একটা অলৌকিক মুজিজা দেখা দিয়েছে, ইহুদি বুঝতে আর বাকি না, এই লোকটা দুনিয়ার কেউ নয়, এ আল্লাহর পয়গম্বর, আর দেরি করা যাবে না। বদমাশ ইহুদি আমার নবীর পায়ে পড়ে গিয়েছে আর সব কিছু ছেড়ে দিয়ে আমার নবীর কদমে জড়াইয়া কান্না শুরু করেছে, মুহাম্মদ আল্লাহর কসম করে বলি আমার বিশ্বাস হয়ে গেল তুমি আল্লাহর পয়গম্বর, আমার কাছে
নবী দিগাওয়ান করে বলেন, প্রশ্ন করতে পারেন হুজুর, আল্লাহর নবীর চরিত্র আমরা কই পাবো, নবীজির সিরাত আর আদর্শ আমরা কই পাবো? আল্লাহর কোরআন জমিনে রয়েছে, আমার নবীর কোরআনই হলো আমার নবীর আদর্শ, ঠিক কি না? সম্মান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে না, চোখ রাখো কোরআনে। বলেন না, সম্মান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে না, চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান, ঠিক না? এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কলমে পাক, এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কলমে পাক, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, শান্তি পাবে তুমি তো জানে সমাধান, ঠিক না? বলো। সুতরাং কোরআন রক্ষার আন্দোলনে আমরা থাকতে রাজি আছি না মুসলমান? কারা কারা তৈয়ার আছো, হাত গুলো উঁচা করে দেখাও। আল্লাহ কবুল করো, জবান খুলে জোরে কও আমি। জীবন দেব, রক্ত দেব, কিন্তু ইমান দেব না। বলুন, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? রক্তের দাম বেশি না ইমানের দাম বেশি? আমরা জীবন দেব, আমরা রক্ত দেব, সব দেব, কোনো সমস্যা নাই, কিন্তু ইমান দেব না। আওয়াজ করে বলেন ব্যক্তি। নবীজির সামনে হযরত খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, খলিফাতুল মুসলিমিন হিসেবে নিযুক্ত হলেন যখন আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর মিম্বরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এক একজন সাহাবের নামগুলো বলতেছে, কোন আস্তে আস্তে করে সব সাহাবের নামগুলো নিচ্ছেন, হযরত খাত্তাবের নাম নেন না, আস্তে করে মসজিদের কিনারা থেকে দাঁড়িয়ে গেলেন হযরত খাত্তাব, ডেকে বললেন, আমিরুল মুমিনিন, সবার নামটা আপনি বললেন, আমার নামটা আপনি বললেন না, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার ফারুক, ডেকে বললেন, ভাই আপনি ইসলামের জন্য কি কি অবদান রেখেছেন আমার তো জানা নাই, যদি আপনি বলেন আমিও শুনতাম, সাহাবায়ে কেরাম আমরাও শুনতো, কথা বলতে দেরি হয়। হযরত খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বসার থেকে দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া ডান হাতের দুইটা আঙ্গুল মুখের মধ্যে ঢুকাইয়া জিব্বাটারে টান দিয়ে বের করলেন। সাহাবায়ে কেরাম তাকাইয়া তাকাইয়া দেখে জিব্বার নিচে ছোট ছোট দুইটা তিনটা টিউমারের মতো মনে হয়। আমিরুল মুমিনিন ডেকে বলে, ভাই খাত্তাব, আপনার জিব্বার নিচে ছোট ছোট দুইটা তিনটা টিউমারের টিউমারগুলো কিসের, কোনো জবাব দেয় না। এবার পেছন দিকে ফিরে পিঠের কাপড়গুলো সরায় দিলেন হযরত খাত্তাব, পিঠের কাপড় সরায় দিতে দেরি হয়, তাকায় তাকায় দেখে পিঠের মধ্যে কোনো গোশত নাই, চামড়াগুলো খোঁচা আছে, চামড়ার মধ্যে বড় বড় কিছু গর্ত দেখা যায়। আমিরুল মুমিনিন ডাক দা, ভাই খাত্তাব, আপনার পিঠের মধ্যে বড় বড় গোশত, বড় বড় গর্ত দেখা যায়, কোনো গোশত নাই, চামড়া গুলো খোঁচা আছে, এগুলো কিসের দাগ বলুন? হযরত খাত্তাব কোনো জবাব দেয় না, সামনের দিকে ফিরেছে, সামনের দিকে ফিরে বুকের কাপড়গুলো সরায় দিছে, বুকের কাপড়গুলো সরায় দিলে তাকায় তাকায় দেখে বুকের মধ্যে লম্বা লম্বা কালো কালো দাগ। আমিরুল মুমিনিন ডাক দেয়, ভাই খাত্তাব, আপনার বুকের মধ্যে কালো কালো দাগগুলো কিসের? তিনটা প্রশ্নের জবাব দিতে গিয়ে হযরত খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে, আর ডেকে বলে, আমিরুল মুমিনিন, ইসলাম যখন গ্রহণ করলাম মক্কার কাফের মুশরিকরা আমারে ডেকে ডেকে বলল, খাত্তাব ইসলাম ছাড়বে কি না বল, ইসলাম যদি না ছাড়ো তাইলে তোরে কিন্তু দুনিয়ায় জিন্দা রাখা হবে না। আমার শাস্তি দেওয়ার জন্য উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ছিট করে শোয়া রাখতো, বুকুর উপরে পাথর দিয়ে চাপা দেওয়া রাখতো, আমি আমার জবান দিয়ে
স্বীকার করে নিতাম। কাফেররা যখন দেখে আমি মোটেই ইমান ছাড়ি না, শাস্তির মাত্রা আরো বাড়া দেওয়ার জন্য ওই পাহাড় থেকে বাইচা বাইচা ছোট্ট ছোট্ট পাথর গুলো নিয়ে আসছে। এই পাথর গুলোকে আগুনের মধ্যে জ্বালাইয়া জ্বালাইয়া আগুনের লাল আংটা বনে ফেলাইছে, এগুলোকে জমিনের মধ্যে বিছাইয়া আমার জমিনের উপরে চিত করে শোয়া দিছে। পাথর গুলো আমার পিঠের মধ্যে পস 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 করে ঢুকে আর আওয়াজ হয় আমার শরীর থেকে রক্ত পানিগুলো পড়ে পাথর নিবে আবার নতুন করে পাথর গুলো আবার জ্বালাই আনে। আমি মুমিনি মক্কার কাফেররা যখন দেখে তারপর আমি মোটে ইমান ছাড়ি না, আমার শাস্তির মাত্রা আরো বাড়া দেওয়ার জন্যে আমার হাত গুলো পা গুলো পাথরের সাথে বেঁধে দিছে। আমি হাত আর পা নাড়াইতে পারি না, আমার বুকের থেকে পাথরটার সরাইয়া এবার আমার বুকের মধ্যে ওই ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে এক একটা শিখেছে সেই মানুষটা আজকে আমাদের মাঝে এসেছেন আল্লাহ পাক আমার প্রিয় ভাই।